কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতু দুধ, প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা জানো আমি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায়, চোখ মিলে যায়, একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না। একবার কয়েল, একবার অ্যারোসোল, একবার মশারি, এরপরও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে। তো 5 ঘন্টার ঘুমের জন্য, 6 ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা, পড়ে থাকবা সেই ঘরে, পোকা মাকড়ের ঘর সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে, থাকবা কেমনে? আমার বাপ আমি থাকবো কিভাবে, আমি থাকবো কিভাবে বলে ভাবেন, আমিও ভাবি আপনিও ভাবেন। ওসিকুম ওয়াইয়া, আপনাকেও বলছি আমাকেও বলছি, এই এখন ঘরে গেলে আমরা সবাই লেফার কম্বলের নিচেই তো শুয়ে যাব বাপ, কিন্তু একবার ভাবেন তো যার মা কবরে, মার কবরে লেফ কম্বল আছে কি, যার বাপ কবরে আছে এই মুহূর্তে বাপ, আপনি ভাবেন তো। আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা, 4.5 কোটি টাকা খরচ করে, শুধু একতলার মধ্যে খরচ করছে, কিছুদিন আগে ইন্তেকাল করছে। ছেলেরা তার গ্রামে জানাজা হবে পরের দিন দুপুরে, সন্তানরা ওই শেষ রাতটা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই, ওই 4.5 কোটি টাকার বিল্ডিং এ রাখে নাই, হাসপাতালেই রেখে দিছে, পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করে দিছে। কি সাজাইলেন, কার জন্য সাজাইলেন, কি বুঝলেন, কি ভাবলেন? আপনি ভাবেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইরশাদ করছেন সূরা মুলকের 23 নম্বর আয়াত, কুল হুয়াল্লাযী আনশাআকুম। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, নবী আমার, বন্ধু আমার, আপনি বলে দেন। কাকে বলবেন? আপনার উম্মতকে, আমার বান্দাকে। এরা আপনারও উম্মত, এরা আমারও বান্দা। তা আমি তো আপনার কাছে নাজিল করে বললামই, এবার আপনিও বলে দেন যে আপনারও কথাই না। তো যখন আপনার বান্দা, আমার বান্দা বুঝবে যে এই কথাটা আল্লাহরও কথা, আমার রসুলেরও কথা, তো এরপরে তার আর প্রত্যাখ্যান করার সাহস হবে না, হিম্মত হবে না। কারণ আমি প্রত্যাখ্যান করব কেন? আমি মুসলমান, আমি মোমেন, আমি আল্লাহর কথা ফিরিয়ে দেই কিভাবে, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ফিরাইয়া দেই কিভাবে, আর ফিরাইয়া দিলে আমি মোমেন থাকি কিভাবে? কথা বলেন বাপ, এই পৃথিবীতে ইনসাফের দাবি, বিবেকের দাবি, আমরা যারা মুসলমান পরিচয় দেই, আমাদের জিন্দগির সবচেয়ে বড় দাবি হলো আমাদের জন্য উচিত আল্লাহ এবং তার রসুলের কথাকে গ্রহণ করা। কিন্তু বড় আফসোসের ব্যাপার হলো আমি আপনি সবাই সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করি আল্লাহ এবং রসুলের কথা, সামান্য থেকে সামান্য ব্যক্তির কথাও। এক ডাক্তার বলে দিছে বাঁচতে হলে আর কোনোদিন মিষ্টি খাওয়া যাবে না, 30 বছরের জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিছে। এক ডাক্তার বলে দিছে বাঁচতে হলে আর চিনি দিয়ে চা খাওয়া যাবে না, আজীবনের জন্য ছেড়ে দিছে, আমাকে বাঁচতে হবে। তাহলে আপনাকে যদি শুধু হায়াতে বাঁচতে হয়, আপনাকে তো জাহান্নাম থেকেও বাঁচতে হবে, কথা বলেন না কেন? দুনিয়াতে যেরকম আপনি চাচ্ছেন আমাকে বাঁচতেই হবে, অতএব কষ্ট হলো মিষ্টি খানা ছেড়ে দিলাম, চিনি খাওয়া ছেড়ে দিলাম, তাপি কষ্ট হলেও আপনাকে তো জাহান্নামের আগুন থেকেও বাঁচতে হবে বাপ। তো সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ এবং তার রসুলের নিষেধগুলোও তো ছেড়ে দেওয়া উচিত, গুনাহ তো ছেড়ে দেওয়া উচিত বাপ। আফসোসের বিষয়, একই ব্যক্তি নিজের এই সাইড বোঝে, ওই সাইড বোঝে, এটা কি বোকা,
এটা তো বোকা ছাড়া আর কিছু না বাপ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা তো ভালোই বুঝেছ দুনিয়ার জীবনের উপরের অংশ, কিন্তু তোমরা ভুলে তো গেছ তোমাদের আখেরাত। আখেরাত আমি বলি অনেক সময় উদাহরণ দিয়ে, এই যে এই কাগজটা ফোর কালারের, এটার এই পৃষ্ঠাটার মধ্যে দেখেন তো অনেক ডিজাইন করছে, অনেক ডিজাইন ফোর কালারের ডিজাইন চমৎকার করে এই পিঠ সাজাইছে, কিন্তু এই পিঠ খালি, এই পিঠে তো কোনো কিছুই না, সাজগোজ না। তো আল্লাহ তাআলা যেন বলছে, বান্দা মাটির উপরে তোমার যেই ঘর, সেই ঘর তো খুব সুন্দরভাবে সাজাইলা, ইট বালু সিমেন্ট, ময়মনসিংহ থেকে বালু আনছো, সিলেট থেকে পাথর আনছো, এক নাম্বার ইট এক নাম্বার বালু, এরপরে টাইলস, এরপরে খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি ডাইনিং টেবিল চায়ের কাপ কাচের প্লেট লবণের বাটি অত্যাধুনিক সাজে পুরা ঘরটা সুন্দর করে সাজিয়েছ, বান্দা এই পিঠ তো খুব সাজাইলা, তুমি কি